ইতিহাসে জানলেন এই যে যখন ব্রিটিশরা শাসন করেছিল, ব্রিটিশরা চলে যাওয়ার পরে হিন্দু জমিদারদের হাতে যখন অস্ত্র ক্ষমতা দিয়েছিল, ব্রিটিশরা যখন সর্বপ্রথম এই দেশে আসছিল, তখন এই বাংলাদেশ ভারত পাকিস্তানে এক ছিল, তখন এত লাইব্রেরি ছিল এই বাংলাদেশ ভারত পাকিস্তানে। এই লাইব্রেরি গুলো জানতে ব্রিটিশদের 3 মাস পর্যন্ত সময় লেগেছিল, 3 মাস পর্যন্ত সময় লেগেছিল। এজন্য আপনার লাইব্রেরিতে বই দিবেন এবং বই নিবেন পড়ে আদর্শ লাইব্রেরিতে আদর্শ বইগুলো দিবেন। নুরুল আলম ফজলুল করিম রহিমাহুল্লাহ, ওনার একটা বই আছে মাওয়াজিদ আহলিয়া, এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4 খণ্ড বই। এই বইটা আপনারা লাইব্রেরিতে রাখার চেষ্টা করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। এই বইটা যে ব্যক্তি পড়বে, যতবার পড়বে ততবার তার চক্ষু দিয়ে পানি বের হবে, সে যত বড় পাষাণ হৃদয় ব্যক্তি হোক। ভালো কাজে সহযোগিতা করা, এই আদর্শবান লাইব্রেরি যাতে সুন্দরভাবে চলে, এর সার্বিক সহযোগিতা আজকে আপনারা যেমন করছেন আগামী দিনেও করবেন না ইনশাআল্লাহ। কি করবেন তো সবাই করবেন ইনশাআল্লাহ। আজকে যেমন সকলে এসে একাকার হয়ে গেছে, এলাকার মানুষ সব মানুষগুলো আমরা একসাথে দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগতেছে। আগামী দিনেও এমন করে কিছু আমরা সেটাই করতে থাকবো। আল্লাহ তারা আমাদের সকলকে মাফ করে দিন। আজকে এই মজলিসকে এই এলাকাকে কোমল করে নিক, আমাদের এলাকার মুরব্বী আশা চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করবো, যারা অন্ধকার করে চলে গিয়েছেন, মুরব্বীরা যারা জীবিত আছেন অনেক অসুস্থ আছেন তাদের জন্য আমরা দোয়া করবো। আমাদের মসজিদ সহ এই লাইব্রেরি সহ বিষয়ে অত্যন্ত আক্রান্ত পরিশ্রম করে এই কমিটির লোকজন সবাই সার্বিক সহযোগিতায় আজকে একটা সুন্দর প্রতিষ্ঠান, আপনাদের সবাই সহযোগিতা এই প্রতিষ্ঠান আরো সুন্দর হোক, সত্যোত্তর সফলতা কামনা করে আমরা দোয়া করবো। আল্লাহ আপনারা আমাদের সকলকে আরো বাকি জীবন সুন্দর করার প্রভৃতি দান করুক। ওমা আলিয়া ইল্লাল্লাহ। বললে তারপর আমরা সবাই আমাদের যে অনুষ্ঠানকে সাবলম্বিত করে তুলছেন তার জন্য সবাইকে ধন্যবাদ। যাকে ইফতারের মুহূর্ত আগত তা এখন আমাদের ইফতারের অনুষ্ঠান পরিচালনা করার জন্য আলহামদুলিল্লাহ আমরা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين